সেকেন্ড হলো আপনার রোজার ফিদিয়া, যেটা অনেকে রোজার কাফফারাও বলেন। আপনি ঠিকই বলছেন, কোরআন শরীফের ভাষা হলো রোজার ফিদিয়া। রোজার ফিদিয়া দিয়ে কারো ঘর বানাই দিলে হবে কি না, মাদ্রাসায় দিয়ে দিলে হবে কি না, বোন নিয়ম হলো রোজার ফিদিয়া দিয়ে একজনের খাবারের ব্যবস্থা করা। এজন্য আপনি যাকে আপনি ফিদিয়া দিলেন, আপনি তাকে খাবার দেওয়ার জন্যই এটা আপনি তাকে পয়সা দিবেন। এখন যদি সে এই খাবারের পয়সা নিয়ে, এই পয়সা দিয়ে খাবার না কিনে অন্য পয়সা দিয়ে খাবার কিনে, আর এই পয়সা দিয়ে যদি সে ঘরও বানায়, এটা তার খুশি। কিন্তু আমরা এইভাবে যেন কারো নিজেরা যেন আমরা যেন ঘর বানাইয়া না দেই, আমরা গরিব মানুষের কাছে পয়সা এটা দিয়ে দেই, এরপরে গরিব মানুষ পয়সা নেওয়ার বাদে এটা দিয়ে ঘর বানায় বা এটা দিয়ে খায়, এটা তার খুশি। কিন্তু আপনার নিয়াত থাকবে যে আপনি খাওয়ানোর জন্য দিচ্ছেন এটা। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, এটা হলো ফিদিয়া দিতে হবে, যেটা মিসকিনকে খাবার দিতে হবে, এটা হলো কথা। সে হিসেবে আমরা খাবারের ব্যবস্থা করব, কিন্তু মিসকিন বা গরিব মানুষ এটা নেওয়ার পরে যদি সে নিজের অন্য কাজে লাগায় তাহলে এটা জায়েজ। কিন্তু আমরা যেন নিজেরা অন্য জিনিসে না লাগাই, আমি নিজে যেন ঘর বানাইয়া না দেই, ইচ্ছা করলে সে নিজে ঘর বানাইলে এটা তার খুশি, কিন্তু আমি তাকে যেন খাবার জন্যই দেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবারের কথা বলছেন। আপনি যদি মনে করেন মাদ্রাসায় বা এতিমখানায় যদি আপনি দিয়ে দেন, তবে নির্দিষ্ট করে দিবেন যে আপনি কোন ছাত্রের জন্য বা কার জন্য আপনি দিচ্ছেন। এমনি যেন দিয়ে দেওয়া না হয়, এটা খাবারের জন্য যেন ব্যয় করা হয়, নির্দিষ্ট করে দিবেন, তাইলে ঠিক আছে। ধন্যবাদ বোন, আজকের আমাদের ইসলাম এসেনশিয়ালসের আপনি ছিলেন ফার্স্ট কলার। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, কে আছেন কলে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন মাদানী সাহেব আছে। জি বলেন। চাইল্ড বেনিফিটের যে পয়সা, জি এটার উপরে ট্যাক্স দেওয়া লাগে নি? আচ্ছা, চাইল্ড বেনিফিটের পয়সা ট্যাক্স দেওয়া লাগে, যাকাত, যাকাত দেওয়া লাগে কিনা? জি, আমি 4 লাখ লে কইবার কি কি গুনাহ মাফ হয় বা কি কি গুনাহ মাফ হয় না? আচ্ছা, প্রশ্ন দুইটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি ধরনের গুনাহ মাফ হয়, আল্লাহ মাফ করেন, আর কোনটা আল্লাহ মাফ করেন না? জি, আপনি ফোন রাখেন, ইনশাআল্লাহ শেখ মাদানী জবাব দেবেন। ধন্যবাদ। চাইল্ড বেনিফিটের পয়সা মূলত মা বাবাকে গভর্নমেন্ট এই পয়সাটা দেয় বাচ্চাদেরকে মেনটেন করার জন্য। যদি কোনো মা বাবা, অনেক মা বাবারা এমন করেন, চাইল্ড বেনিফিটের পয়সাটা তারা খরচ করেন না, নিজেদের ইনকাম থেকে বাচ্চাদের মেনটেন করেন, চাইল্ড বেনিফিটের পয়সাটা জমা রাখেন, জমা রেখে পরবর্তীতে হয় বাচ্চাদের জন্য খরচ করেন অথবা নিজেদের কোনো কাজে খরচ করেন। এটা অনেক মানুষের প্র্যাকটিস। এই হিসেবে চাইল্ড বেনিফিটের পয়সাটাও আপনার একটা আপনার ইসের মধ্যে পড়ে, যে আপনার অতিরিক্ত আপনি এটা সঞ্চয়ের মধ্যে আপনার পড়ে যায় এটা। সেই হিসেবে আপনার অধিকাংশ ওলামায়ে কেরাম, অবশ্য কেউ কেউ ব্যাপারে দ্বিমত করেছেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম আমি নিজেও পার্সোনালি মনে করি যে এটা যেহেতু বাচ্চাকে দেয় না গভর্নমেন্ট, এটা মা বাবার অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই হিসাবে মা বাবাকে মালিক করা হচ্ছে। এই জন্য মা বাবার এটা যে সারা বছরের খরচ যাওয়ার পরে এক্সট্রা যেটা থাকে, সেই এক্সট্রার উপরে যেমনভাবে তার জাকাত হয় নেশাব পরিমাণ যদি হয়, এই জন্য চাইল্ড বেনিফিটের পয়সাও যদি নেশাব পরিমাণ হয় তাহলে তার উপরে জাকাত হবে। আর নেশাব হলো, গত রমজানে আমরা হিসাব করেছিলাম, 1400 পাউন্ড পরিমাণ নেশাব হয়, 7.5 তোলা স্বর্ণের দাম। আর সিলভারের হিসাব করলে তো প্রায় 200 পাউন্ড হলেই নেশাব হয়ে যায়। সেই হিসেবে স্বাভাবিকভাবে চাইল্ড বেনিফিটকেও জাকাতের মধ্যে কাউন্ট করতে হবে। আপনারা এইভাবেই মেহরবানি করে কাউন্ট করবেন, যেহেতু গভর্নমেন্ট এটা মা বাবাকে দিচ্ছে। যদি ফর এক্সাম্পল মনে করেন যে আরেকটা ওই যে চাইল্ড বন্ড, আরেকটা যেটা আছে ওই যে ভাউচার যেটা দেওয়া হয়, হ্যাঁ, চাইল্ড ট্রাস্ট ফান্ড যেটা আছে, এইটা একটু ডিফারেন্ট, কারণ এটা আপনি তুলতেও পারবেন না, দিতেও পারবেন না। এই জন্য এরপরেও যদি এটার পরিমাণ নেশাবের বেশি হয়ে যায়, তারপরেও তো অনেকগুলো মাইক্রোমের মতামত হলো দেওয়া উচিত। কিন্তু এটা মনে করেন বাচ্চা এটার মালিক, এটা আলাদা, কিন্তু চাইল্ড বেনিফিট কিন্তু মা বাবাকে গভর্নমেন্ট যেহেতু দেয়, এই জন্য মা বাবার অন্যান্য সম্পত্তির সাথে আপনার চাইল্ড বেনিফিটকে অ্যাড করে এটার জাকাত আমাদের দেওয়া উচিত। আর গুনাহ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো গফুরুর রহিম, তিনি গুনাহ মাফ করেন, বিশেষ করে
শিরিকের গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করেন না যদি এখানে তওবা নাসুহা করা না হয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। আর শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি মাফ করে দেন। সে হিসেবে শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। তবে যদি কোনো মানুষের হক নষ্ট করা হয়, তবে এই হক যতক্ষণ পর্যন্ত ফেরত দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ মাফ করেন না। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। আচ্ছা, আমরা দর্শক, প্রিয় দর্শক, আমরা আবার ডিসকাশনে ফিরে যেতে চাচ্ছিলাম কিন্তু অনেকেই কথা বলতে যাচ্ছেন, আমরা কন্টিনিউ করি ইনশাআল্লাহ, দেখি কারা আছেন লাইনে। আমরা যে বিষয়টা বলছিলাম এটা একটু একটা পর্যায়ে এনে ইনশাআল্লাহ আবার আবার দর্শকদের সাথে আমরা আসি। নো প্রবলেম। আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের আমলগুলো বেশি বেশি করতেন যেটা আমাদের জন্য করণীয় এই শাবান মাসে। যে এ ব্যাপারে আমি কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি ভালোবাসেন যে রোজা অবস্থাতে তার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হোক। তার অর্থ হলো শাবান মাসের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো শাবান মাসের শুরু থেকেই আমাদের যার পক্ষে যত সম্ভব রোজা রাখা, নফল রোজা রাখাটা হলো বেশি জরুরি। বিশেষ করে যদি কোনো মা বোনদের গত বছরের রমজানের রোজা কাজা হয়েছিল, এখনও পর্যন্ত কাজা আদায় করা সম্ভব হয় নাই, এমন বোনরা যারা আছেন তাদের উচিত হলো তারা যেন এই শাবানে এটা করে ফেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় এরকম তিনি আমল করতেন, যদি কোনো কারণে সারা বছর রাখা হয় নাই তো তিনি এই সময় এসে এটাকে কাভার আপ করে ফেলতেন। সেজন্য আমরা যেন আমরা অনেকে অপেক্ষা করি যে নিসফে শাবান কখন আসবে, তখন রোজা নামাজ সব কিছু আমরা করব। আমরা এরকম যেন অপেক্ষা না করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অপেক্ষা করতেন না, বরং তিনি শাবান মাসের শুরু থেকেই রোজা রাখা শুরু করতেন যত বেশি সম্ভব। আর এমন আর এক হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শাবানের প্রথম অর্ধেকে বেশি বেশি করে রোজা রাখো, আর শাবানের প্রথম দিকে যারা রোজা রাখো তারা শেষ অর্ধেকে নেক্সট হাফে গিয়ে তারা তোমরা রোজা রাখার আর দরকার নাই। ফাইজান তাসাফা শাবান ফালা তাসুমু, এল হাদিস। শাবান মাসের অর্ধেক যখন চলে যায় তখন তোমরা রোজা রেখো না। এক সাহাবি আসলো শাবান মাসের শেষের দিকে, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তুমি কি শাবান মাসের প্রথম দিকে রোজা রেখেছিলে? ইয়া রসুল আল্লাহ, আমার তো রোজা রাখা হয়নি। তখন রসুল বললেন ফাসুম ইয়াউমাইন আও সালাসা, তাহলে তুমি দুই তিন দিনের রোজা তুমি রেখে ফেলো। তাহলে শাবান মাসের শেষের দিকে তাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার অনুমতি দিয়েছেন যারা প্রথম দিকে রাখে নাই। কিন্তু রিকমেন্ডেড হলো যে আমরা যেন প্রথম দিকে রোজা রাখি। এর পিছনে হেকমত হলো যদি কন্টিনিউভাবে শাবান মাসে রোজা রেখে লোকজন অসুস্থ হয়ে যায় তো আসলই তো তাহলে বাদ পড়ে যাবে, শারীরিক ফিটনেস একদিক দিয়ে থাকবে না। এবং দ্বিতীয় বিষয় হলো যারা রোজা কন্টিনিউ করবে মানুষ কনফিউজড হবে যে রোজা শুরু হয়ে গেল কি না, তাহলে উনি এত রোজা রাখতেছেন কেন? যেমনভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যেতাম। সে হিসেবে মেইনলি হলো একের পরে এক রোজা রাখা তো মানুষের শারীরিকভাবে অনেকের পক্ষে সম্ভব হয় না। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম শারীরিক শক্তি দিয়েছিলেন। আইয়ুকুম মিসলি ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, তোমাদের কার ক্ষমতা আছে আমার মতো, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান। এই জন্য আল্লাহ রসুল পারতেন, আমরা যেহেতু পারবো না সেজন্য শাবানের নেক্সট হাফে আল্লাহ রসুল বলেছেন রোজা না রাখতে অথবা কম রাখতে। ধন্যবাদ, আমরা আলোচনা শুনছিলাম দর্শক মণ্ডলী। আসলে অনেকে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ইনশাআল্লাহ এসে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।